রাজধানীর বাজারে শীতের সবজি আসলেও পাইকারদের অভিযোগ, পরিবহন ব্যয় বেশি এবং বিভিন্ন জায়গায় চাঁদা দিতে না হলে ক্রেতারা আরও কম দামে পেত সব ধরনের সবজি। একই অভিযোগ খুচরা বিক্রেতাদেরও। তবে তারা বলছেন, বিভিন্ন জেলা থেকে সব ধরনের সবজির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমতে শুরু করেছে। রাতের ঢাকায় সবজির বাজার ঘুরে আরও জানাচ্ছেন এ আর বাদল। সব ধরনের শাক আর সবজির ট্রাকের ভিড়ের এমন দৃশ্য কারওয়ান বাজারের। শীতের সবজিতে ঠাসা এসব ট্রাকই বলে দেয় সরবরাহের কমতি নেই। ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, কাঁচা টমেটো সহ সব ধরনের সবজির যোগান বেশ ভালো। পাইকাররা বলছেন, উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকরা বাড়তি দাম না পেলেও পথে পথে চাঁদাবাজির কারণেই কয়েক গুণ বেশি দামে সবজি কিনতে হয় ক্রেতাদের। এখানে সকালবেলা রেকার লাগাই দেয়, রেকার লাগাই দিলে 2200 টাকা। চাঁদাবাজি কিংবা আমাদের এই ধরনের খরচ যদি না বেড়ে তো তাহলে আরও একটু ক্রেতারা তারা আরও একটু কম দামে কিনতে পারত। কৃষকও ঠিক মতো দাম পায় না। খুচরা বাজারে বিক্রি করতেছে আপনি 30 টাকা পাই, 30 টাকা করে, আর আমরা বেচতে আছি 18-20। 10-12 টাকা কিনে পরে একটা কপি, এরপরে মনে করেন একটা কপির ভাড়া হইলো আপনার 8-7 টাকা পরে। তারপরে পুলিশের চাঁদা আছে, গান্ডের খরচ আছে, খরচ টরচ মিলাই 18-19 টাকা পড়ে যায়। তাহলে কপি যদি 20 টাকা বেশি হিসাবে লস হয়। সবজি কিনতে আসা পাড়া মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগও প্রায় একই রকম। সিটি কর্পোরেশন আছে, লাইনের খরচ আছে, মেন্টি খরচ আছে, গাড়ি ভাড়া অনেক কিছুই আছে। তারা বলছেন, যেভাবে সরবরাহ বাড়ছে পরিবহনে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে কম মূল্যেই সবজি পৌঁছাবে সবার ঘরে। রোডে মনে করেন আপনার সার্জেনেই বেশি জেলা।